শেষ রক্ষা হল না মিন্নির শুরুতে ছিলেন সাক্ষী পরে আসামি শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণে পরের ভূমিকাকেই আমলে নিলেন বিচারক বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার দায়ে তার স্ত্রী আয়েশা মিন্নিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত সাথে ফাঁসির আদেশ হয়েছে আরও পাঁচ আসামির খালাস পেয়েছে চারজন সেদিনের সে নৃশংসতায় বাধা দিয়েছিলেন রিফাতের স্ত্রী মিন্নি তবুও বাঁচাতে পারেননি রিফাতকে এ হত্যা মামলায় প্রথমে সাক্ষী হলেও পরে আসামির খাতায় নাম ওঠে মিন্নিত রায় শুনতে বুধবার ত্রিশে সেপ্টেম্বর সকালেই বাবাকে নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন আয়সা সিদ্দিকা মিন্নি স্বামী রিফাত হত্যায় অন্য পাঁচ আসামির সাথে তাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হল রিফাত ফরাজি রাব্বি আকন সিফাত টিকটক হৃদয় ও হাসান আর খালাস পেয়েছেন মুসা রাফিউল ইসলাম রাব্বি সাগর ও কামরুল ইসলাম সাইমুন মেয়ের সাজা পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন মিন্নির বাবা আর আসামি পক্ষের আইনজীবী বলেছেন উচ্চ আদালতে করা হবে আপিল মিন্নি ও তার প্রেমিকের কারণে প্রাণ হারানোর রিফাতের বাবা দুলাল শরীফ অবশ্য সন্তুষ্ট জানিয়েছেন এর আয়ে দুই সালের ছাব্বিশ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বড় তার সহযোগীরা এ মামলায় গত বছরের পয়লা সেপ্টেম্বর স্ত্রী মিন্নি সহ চব্বিশ জনের বিরুদ্ধে আদালতে দুই ভাগে অভিযোগপত্র দেয় পুলিশ তবে বন্দুক যুদ্ধে প্রধান আসামি নয়ন বন্ড নিহত হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয় মামলায় অপ্রাপ্ত বয়স্ক চোদ্দ আসামির বিচার কাজ চলমান আছে বরগুনা শিশু আদালতে